তরমুজ চাষে নয়া পদ্ধতি। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষে স্বাবলম্বী হচ্ছে কৃষক। পেশায় শিক্ষক হলেও কৃষিকাজে সমান পারদর্শী জয়চাঁদ মৈত্র। এবার তরমুজ চাষে নয়া পদ্ধতি অবলম্বন। মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসী পাড়া এলাকার জনৈক চাষী জয়চাঁদ মৈত্র। জানা যায়, জয়চাঁদ বাবু পেশায় একজন বিদ্যালয় শিক্ষক হলেও কৃষিকাজে তিনি যথেষ্ট পারদর্শী। পাশাপাশি পশুপালনেও তার যথেষ্ট সুনাম রয়েছে। এই বিষয়ে আরও জানা যায়, মালচিং পদ্ধতিতে তিন ফসলা জমিতে ফলনশীল তরমুজ চাষ করে ভালো ফলন পাওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চলেছেন জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকার চাষী জয়চাঁদ মৈত্র। এবছর জয়চাঁদ বাবু নিজস্ব 5 বিঘা জমিতে উচ্চ ফলনশীল বিদেশি তরমুজ চাষ করেছেন বলে জানা গিয়েছে। এই বিষয়ে কৃষক জয়চাঁদ মৈত্র জানান, এটি সরস্বতী প্রজাতির তরমুজ। মালচিং পদ্ধতিতে এই তরমুজ চাষ করা হয়েছে। আমি চাষের অভিজ্ঞতা থেকে যেটুকু বুঝলাম, এটিকে যদি সময় মতন ভালোভাবে দেখে শুনে চাষ করা যায় তাহলে আর্থিক দিক থেকে সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তিনি আরও বলেন, জৈব রাসায়নিক প্রয়োগ করে এবং সঠিক পরিচর্যার ফলে তিনি এই সাফল্য পেয়েছেন। স্বাদের দিক থেকে দেখলেও এই তরমুজটি খেতে মিষ্টি। আগামী দিনে আরও বেশি করে তরমুজ চাষ করবেন বলেও জানান তিনি। এমনিতেই গরমের মরশুমে তরমুজের চাহিদা অনেকটাই বেশি। তার মধ্যে আবার মালচিং পদ্ধতিতে চাষ হওয়া এই মিষ্টি তরমুজের চাহিদা আরও বাড়বে বলে আশাবাদী চাষি। প্রথমবারেই বাজারে ভালো দাম পেয়ে অনেকটাই খুশি কৃষক জয়চাঁদ মৈত্র। এটা সরস্বতী প্রজাতি, এটা মালচিং পেপার দিয়ে তারপরে আগে চারাটা উঠিয়েছিলাম। ভালো, মানে এটা যদি ঠিকঠাক মতো করা যায়। এই প্রথম চাষ, আমার কিছুটা ভুল ত্রুটি ছিল, কোম্পানির লোক ঠিকঠাক মতো বলতে পারেনি। তবে নিজের অভিজ্ঞতাতে যা বুঝলাম, এটা যদি কৃষকরা ঠিকঠাক মতো করতে পারে এবং সময় অনুযায়ী, তাহলে ভালো প্রফিটেবল। অন্যতম এটা ভালো চাহিদা এবং এটা খুব মিষ্টি। এমনি সমস্ত খরচা বাদ দিয়ে ওই ইসে থেকে আমাকে 11.5 টাকা কিলো দিব পার কিলো। এমনি গোবর দিয়েছিলাম 1 ট্রলি করে 5 বিঘাতে, আর জৈব সার 1 বস্তা, আর বাকি সার খুব বেশি লাগে না, 1 বস্তা 10 সাবিজ, 1 বস্তা ফসফেট বিঘা প্রতি। এখন সেইভাবে টোটাল বিক্রি হয়নি, তো হবে না, এই 40-50 হবে বিঘাতে। বিভিন্ন মার্কেটে আসাম যাচ্ছে, এসে আমাদের বাংলার বিভিন্ন জায়গা যাচ্ছে। আমরা এমনি আজকে, যেমন আজকে 2-7 টন মাল যাবে, তাতে ওই গদিতে দিচ্ছে, হ্যাঁ লাভ আছে ঠিকঠাক মতো করতে পারলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।